এবার চলে যাব নিউ টাউনের কদম পুকুরে, যেখানে বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। অর্ণব, ঠিক কি অভিযোগ তোমার? আমি দেখতে পাচ্ছি ক্যাম্প অফিসের একটা অংশ পুড়ে গেছে, অভিযোগটা ঠিক কি, কাদের বিরুদ্ধে? দেখো, এই মুহূর্তে দেখিয়ে দেবো সুমনদা, যে নিউ টাউনের কদমপুকুরে এই বিজেপির যে ক্যাম্প অফিস রয়েছে, সেই ক্যাম্প অফিসেই আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি যে কাপড় সমস্ত পুড়ে গিয়েছে, এখানে যে বাঁশ সেই বাঁশ পুড়ে গিয়েছে, এখনও অবধি পোড়ার দাগ এখানে রয়েছে। ক্যাম্প অফিসটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে এটা, নিউ টাউন, এবং সেখানেই বিজেপি প্রার্থীর এই যে ক্যাম্প অফিস এখানে একটা করা হয়েছিল, এবং সেই ক্যাম্প অফিসেই কিন্তু ভোর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, ঠিক কি হয়েছিল আমাদের এখানে রাত্রে? এরা কি করেছে, টিএমসির বা দুষ্কৃতীরা এখানে এলাকারই সব, যেমন সশঙ্ক আছে ওর নেতৃত্বে, এখানে 40-50টা দুষ্কৃতী মদ খেয়েছে, মদ খেয়ে রাত্রে সারা পাড়া গ্রামে গ্রামে ঢুকে ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে ভোট দিতে হবে, এসে রাত্রে এসে আমাদের এই ক্যাম্পে এসে আগুন লাগিয়ে দিয়েছে। তো আপনারা এই অবস্থাতেই চলছে? হ্যাঁ, এই অবস্থাতেই চলছে। আমরা দেখাচ্ছি যা আমাদের গ্রামে কখনো এরকম হয়নি এর আগে। হ্যাঁ, এর আগেও পঞ্চায়েত ইলেকশনে এরা সব কেড়ে কুড়ে নিয়েছিল জোর করে, যা আমাদের গ্রামের লোক কখনো করেনি, পুড়িয়ে দেওয়া হয়েছে। কতজন ছিল? ওরা ছিল প্রায় 40-50 জন। দেখতেই পাচ্ছ প্রায় যেটা 40-50 জন বক্তব্য, এবং এখনও এখানে আমরা যে ক্যাম্প অফিসে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগুনের দাগ রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা এলাকার মানুষদের যেটা বক্তব্য, যে এলাকা খুব শান্ত এলাকা, কিন্তু গতকাল ভোর রাতে দুষ্কৃতীরা তারা আসে এবং এসে এখানে তোমার আগুন দিয়ে এই বিজেপির যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস পুড়িয়ে দেয়। আর একটা জিনিস জানতে চাইবো, সকাল থেকে এখানে কিউআরটি এসছে? হ্যাঁ, এসেছিল, এসে দেখে গেছে, দেখে গেছে। তো কিউআরটি সকালবেলায় এসছে, আমরা যে বুথটা দেখলাম সেই বুথেতেও সেন্ট্রাল ফোর্স রয়েছে, এখন ভোট চলছে। তো স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা রয়েছে।